এটা তো আওয়ামী লীগের ঘাঁটি এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পনেরোটা ইউনিয়নের মধ্যে চোদ্দটাতেই নৌকার প্রার্থী হেরে গেছে এর কারণ কি বলে মনে করেন আপনি আপনি যেভাবে দেখছেন ইমেল ভাই আমি কিন্তু ওইভাবে দেখতেছি না আমি দেখতেছি যে পনেরোটার মধ্যে কাজী জাফরুল্লাহ চোদ্দটা হারায় হেরে গেছে নৌকার না কারণ কি আপনার এখানে একটা ইউনিয়নে জাফরুল্লাহ সাহেবের প্রার্থী জিতছে সেটা তার নিজ 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 বাড়ি নিজ আর বাকি চোদ্দটাই পরাজয়ের মূল কারণ হলো যে নমিনেশন কিন্তু আমাদের উপজেলা থেকে সুপারিশ যায় নাই উপজেলা আওয়ামী লীগের জাফুল্লা সাহেব এককভাবে নমিনেশন নমিনেশনগুলো দিয়েছে এখানে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন একটা ইউনিয়নে একটার বেশি প্রার্থীর নাম কিন্তু যায় নাই তার পছন্দের মতন লোকগুলোকে সে সে নৌকা মার্কা নিয়ে আসছে আর দ্বিতীয়ত হলো যে নৌকার পরাজয়ের মূল কারণ এখানে যে পরাজয়ের কারণ হলো যে সব ব্যক্তিকে নমিনেশন দিচ্ছেন যেমন আমার ভাঙ্গা উপজেলায় চান্দা ইউনিয়নে একজন আন্তর্জেলার ডাকাত রূপাই ডাকাত তাকে নমিনেশন দিচ্ছেন চর নাসিরপুরে একজন ধর্ষণের মামলার আসামি কালাম হাজি তাকে নমিনেশন দিয়েছেন আসলে নমিনেশনটা কাজী জাফরুল্লাহ সাহেবের নিজের ইচ্ছা মতন এবং তার শক্তি প্রয়োগ করে দেওয়ার জন্যই আজকে কিন্তু এই ভরা এবং দুঃখজনক হলেও যে যেখানে ইলেকশন হয়েছে ধরেন আমার আমার আমি কাউকেই সমর্থন করি নাই যারা দাঁড়াইছে সবাই আমার তার মধ্যে ধরেন এক একটা ইউনিয়নে তিনজন চারজন করে দাঁড়াইছে সব জায়গায় দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে জাফুল্লার প্রার্থী নৌকা মার্কান যাকে সে দিছে সে পঞ্চম সপ্তম একদম শেষ এবং কিছু ইউনিয়নে তিনশো ভোটও পাইছে এরকম কিছু ইউনিয়ন আছে তিনশো চারশো পাঁচশো আসলে উনি ওনার নিজের সংগঠনের গঠনতন্ত্র না মেনে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিয়ন উপজেলার সুপারিশ না নিয়ে উনি ওনার গায়ের জোরে নমিনেশন গুলো দেওয়াতেই কিন্তু আজকে এই এই এত বড় একটা পরাজয় হয়েছে অনেক প্রার্থী যারা নৌকার প্রার্থী ছিলেন তারা অভিযোগ করছেন যে আপনি কিংবা আপনার সমর্থক যারা তারা তাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন নানা বিষয়ে পরাজয়ের পরে তো অনেকেই অনেক কথা বলে এটা আসলে একদমই ভুল কথা কোথাও হুমকি ধুমকি দিলে থানা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে ব্যবস্থা নিবেন হ্যাঁ তারা অভিযোগ করুক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এগুলো আসলে পরাজয়ের পরে অনেকেই বলে যারা তিনশো চারশো পাঁচশো ভোট পায় তারা তো জনগণকে কিছু বোঝাইতে হবে তাই না মানুষকে কিছু বোঝাইতে হবে এর জন্যই হয়তো এটা আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন আমার আরেকটা উপজেলা সদরপুর সেখানে নয়টা নয়টা ইউনিয়নে ইলেকশন হচ্ছে একটা আমার মধ্যে না একটা আমাদের নগরকান্দার মধ্যে তারপরে সদরপুরের সাথে ইলেকশন হচ্ছে আর আটটা আমার নির্বাচনী এলাকা এখানে সদরপুরের যে ইউনিয়ন সদরপুর উপজেলা সদরপুর ইউনিয়ন চব্বিশ হাজার ভোট এখানে কাজী রাফুল্লাহ সাহেব যাকে প্রার্থী করতেন উনি আহ উনি নমিনেশনই জমা দেন নাই উনি এখন আর প্রার্থী নেই এখানে সদরপুর ইউনিয়নের নৌকার কোনো প্রার্থী নাই তাহলে আপনাকে বুঝতে হবে যে কিরকম অযোগ্য অথর্ব লোকরে নমিনেশন নিয়ে আসতেছেন আসলে এতে তো আমাদের দলের ক্ষতি হচ্ছে এবং সংগঠনেরও ক্ষতি হচ্ছে